চূড়ান্ত অবহেলায় নষ্ট হচ্ছে কবি পৃথ্বীবাসের জন্মভিটে। পর্যটকদের জন্য নেই থাকার ব্যবস্থা। ফ্রান্সে থাকা মূল রামায়ণের পুঁথিটি দেশে ফেরানোর দাবি স্থানীয়দের। রামায়ণ রচনা করেছিলেন কবি কৃত্তিবাস, এখনও তার জন্মদিন পালন করেন এলাকাবাসী, কিন্তু চূড়ান্ত অবহেলায় পড়ে রয়েছে তার জন্মভিটা। লাইব্রেরি আছে কিন্তু বই পড়ার মানুষ নেই, পর্যটকদের জন্য নেই কোনো থাকার ব্যবস্থা, এমনকি কৃত্তিবাসী রামায়ণের মূল পুঁথি এই মুহূর্তে ফ্রান্সের সংগ্রহশালায়। অতি দ্রুত সেটিকে দেশে ফিরিয়ে আনুক সরকার, এমনটাই চান এলাকাবাসী। নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়ায় জন্মগ্রহণ করেছিলেন কবি কৃত্তিবাস। জানা যায় সেখানেই তিনি রামায়ণ রচনা করেছিলেন। একটি বটগাছের তলায় বসে তিনি তালপাতার উপর রামায়ণ কাব্য লিখতেন বলে জানা যায়। তার মৃত্যুর পর দীর্ঘদিন ধরেই কবি কৃত্তিবাস স্মৃতি রক্ষা বলে একটি কমিটি গঠন করা হয়েছে। তাঁরাই মূলত কোনো রকমের রক্ষণাবেক্ষণ করে আসছেন কবি কৃত্তিবাসের জন্মভিটে। কৃত্তিবাসের জন্মের সময় নিয়ে বিভিন্ন অভিমত থাকলেও শান্তিপুরে তাঁর স্মৃতির উদ্দেশ্যে মাঘ মাসে উৎসব পালন করা হয় স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে। শ্রীপঞ্চমী পূর্ণ মাঘ মাসে তাঁর জন্মজয়ন্তী উৎসব পালিত হয়। প্রতিবছর জন্মজয়ন্তী পালন করলেও চূড়ান্ত অবহেলার মধ্য দিয়ে রয়েছে কবি কৃত্তিবাসের স্মৃতি বিজড়িত জন্মভিটে। এখানে কৃত্তিবাস যে স্মৃতিস্তম্ভ আছে, স্তম্ভে এবং তার পাশেই কৃত্তিবাসের মূর্তি আছে, সেই মূর্তিতে মাল্যদান করব। করার পরে তারপরে আমরা এখানে আমাদের জ্ঞানী গুণী গুণমুগ্ধ ব্যক্তিদের নিয়ে আমরা এখানে অনুষ্ঠান করব। বিভিন্নভাবে আমাদের এখানে তার যে অনুষ্ঠান হয় কৃত্তিবাসের স্মরণে, আমরা সেই সমস্তই করব। এই কমিটির তরফ থেকে আমাদের এই আছে। এলাকার স্থানীয় মানুষেরা জানান যে প্রতি বছর এখানে নানান জায়গা থেকে পর্যটক এলেও তাদের নির্দিষ্ট কোনো থাকার ব্যবস্থা না থাকার কারণে দিনের দিনেই ফিরে যান তারা। কবি কৃত্তিবাসের জন্মভিটের পাশে আছে একটি লাইব্রেরি এবং জবন হরিদাসের মন্দির। লাইব্রেরি ও মন্দিরের কিছুটা উন্নতি হলেও এখনও পর্যন্ত কবির জন্মভিটের কোনো সংরক্ষণের উদ্যোগ সরকারের পক্ষ থেকে দেখা যায়নি। কবি কৃত্তিবাসের নামে একটি লাইব্রেরি করা হয়েছে, সেখানে কবি কৃত্তিবাসের সম্পর্কিত নানান ভাষার বই রাখা রয়েছে, কিন্তু বই পড়ার মতন কোনো পাঠক নেই। শুধু তাই নয়, ওই লাইব্রেরিতে নির্দিষ্ট কোনো লাইব্রেরিয়ানও নেই। সেই কারণে পর্যটকরা এলে তাঁদের চরম অসুবিধার মধ্যে পড়তে হয়। শুধু তাই নয়, পর্যটকদের জন্য নেই কোনো থাকারও ব্যবস্থা। হাতে গোনা দুই একজন এলেও তারা দিনের দিন আবার ফিরে যান। এই বিষয়ে এক স্থানীয় বাসিন্দা নীতিন রমাদার আমাদের জানান, এখানে লাইব্রেরি আছে কিন্তু উপযুক্ত সংরক্ষণের অভাবে পাঠক নেই। কবি কৃত্তিবাসের জন্মভিটেও আছে কিন্তু সেখানেও উপযুক্ত ব্যবস্থা না থাকার কারণে পর্যটকদের সংখ্যা দিনের পর দিন কমে চলেছে। তাই নদিয়ার শান্তিপুরে কবি কৃত্তিবাসের জন্মভিটের প্রতি রাজ্য এবং কেন্দ্রীয় সরকার আরও যত্নশীল হয়ে তৎপরতা সংরক্ষণ করুক, এটি আমরা চাই। কৃত্তিবাস এই বটগাছের তলায় আমরা শুনেছি যে বসে রামায়ণ রচনা করেছিল। এবার মাঘ মাসে সেই উৎসব হয় তার স্মৃতি উৎসব। তাই এখানে সরকারের দিক থেকে বিশেষ কোনো উন্নতি হয়নি, সে আমরা ছোটোবেলার থেকে দেখে আসছি সেই রকমই। বহু জায়গার থেকে মানুষ এখানে টুরিস্ট হিসাবে বেড়াতে আসে, এসে ওই কৃত্তিবাসের এই বটগাছটাই দেখে। আর ওই লাইব্রেরি আছে সামনে, তারপরে জবন হরিদাস ঠাকুর আছে তার পাশে, সেটা একটু ডেভেলপমেন্ট হয়েছে, লাইব্রেরিটাও একটু উন্নতি হয়েছে, কিন্তু গ্রন্থাগারে বই আছে, পাঠক নেই। এখন এই যেরকম খেলার মাঠ আছে, ছেলেমেয়েরা আর খেলতে দেখি না, মোবাইল নেই ব্যস্ত, সেই রকম লাইব্রেরি আছে, পাঠক নেই। পাশাপাশি কৃত্তিবাসের নিজের হাতে লেখা রামায়ণের যে আসল পুঁথি, সেটিও ফ্রান্সের কোনো অডিটোরিয়ামে রয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, দেশের সম্পদ অতি শীঘ্রই দেশে ফিরুক। এটি এমন এক ভারতীয় সম্পদ যা আমাদের দেশকে সমৃদ্ধশালী করেছে। দিনের পর দিন সেটি বিদেশের মাটিতে থাকুক, সেটি স্থানীয় বাসিন্দা ও দেশের সহ নাগরিক হিসেবে তারা চান না। আমাদের যে কৃত্তিবাসী রামায়ণ, সেই রামায়ণের যে ফিল্ম আমাদের সংগ্রহশালায় রয়েছে, তার অরিজিনাল কপি আমরা জানি যে সেটা ফ্রান্সে রয়েছে, কিন্তু সেটাকে যে আমাদের দেশে আনতে হবে বা আনার যে প্রচেষ্টা, সেটা আমরা দীর্ঘদিন যাবত মানে তৎকালীন সরকার বলুন বা বর্তমান ভারত সরকার বলুন,
আমরা কারোরই তেমন সহযোগিতা দেখতে পাই না। আজকে আমাদের একটাই মনে একটাই দুঃখ বা আকাঙ্ক্ষা যে আমাদের আজকে কীর্তিবাস আমাদের মনের মণিকোঠায় রয়েছে, আমাদের অন্তরে রয়েছে কীর্তিবাস। কিন্তু সেই কীর্তিবাসই যে রামায়ণের যে মূল যে ফিল্ম, যে সেটা আজও ফ্রান্সে রয়েছে এবং তার কপিও আমরা আজও পর্যন্ত সেখানে উদ্ধার করতে পারিনি, এটাই আমাদের সবচেয়ে বড় দুঃখ। কৃত্তিবাস স্মৃতি রক্ষা কমিটিতে নদিয়া জেলা প্রশাসনের পদাধিকার এবং জনপ্রতিনিধিরা থাকলেও কোনো উৎসাহ দেখান না জন্মভিটের নতুন সংরক্ষণ বা অবস্থার উন্নতির প্রতি। সেই কারণেই স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেছেন কেন্দ্র এবং রাজ্য সরকারের বিরুদ্ধে। তারা চাইছেন রাজ্য এবং কেন্দ্রীয় সরকার উভয়ই মিলিতভাবে আলোচনা করে কবি কৃত্তিবাসের জন্মভিটে এবং তাঁর স্মৃতি বিজড়িত স্থানগুলির রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিক এবং যাতে পর্যটকদের থাকার সুব্যবস্থা করা যায় তার ব্যবস্থা অতি দ্রুত করুক। এর পাশাপাশি তারা চাইছেন কৃত্তিবাসের আসল পুঁথিটি যাতে ফ্রান্স থেকে নিয়ে এসে তাঁর জন্মভিটের অডিটোরিয়ামে রাখা যায় তার ব্যবস্থাও করুক সরকার। কৃত্তিবাস লাইব্রেরির অতিরিক্ত পদাধিকারী তরুণ সরকার জানান, 2012 সালের জুন মাস থেকে আমি এই লাইব্রেরির দায়িত্বে আছি। সপ্তাহে 3-4 দিন করে লাইব্রেরি খোলা হয়। এখানে এসে প্রথমেই জানতে পারি যে কৃত্তিবাসী রামায়ণের মূল কপি ফ্রান্সে আছে এবং এই লাইব্রেরিতে সেই পুঁথির একটি ফটো কপি রয়েছে। শান্তিপুর সহ সকল পশ্চিমবঙ্গের মানুষ নিশ্চয়ই চাইবেন যে আসল কপিটি ফ্রান্সের লাইব্রেরি থেকে এখানে লাইব্রেরিতে এসে সংরক্ষিত হোক। 2012 জুন মাস থেকে আমি লাইব্রেরির দায়িত্বে আছি, সপ্তাহে 3-4 দিন এরকমভাবে এসেই দেখেছি আমি এখানে কৃত্তিবাসের যে মূল পুঁথি সেটা আছে ফ্রান্সে, তার একটা ফটোকপি এখানে আছে। তা আমি তো চাইবই, এছাড়া পশ্চিমবঙ্গের যারা জনগণ সবাই চাইবেন নিশ্চয়ই আসল পুঁথিটা ফ্রান্সের ন্যাশনাল লাইব্রেরি থেকে আমাদের এখানে এসে সংরক্ষণ করুক। যদিও এ বিষয়ে শান্তিপুর বিধানসভার বিধায়ক ব্রজকিশোর গোস্বামীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, দুদিন আগেই আমি কৃত্তিবাসের আসল পুঁথিটির বিষয়ে জানতে পেরেছি। এটা তো শুধু বিধায়কের একার কাজ নয়, তাই উচ্চতর নেতৃত্বের সঙ্গে এটি নিয়ে কথা বলবো এবং যত দ্রুত এই বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া যায় সেই ব্যবস্থাই করব। আমি 2-3 দিন আগেই জানতে পেরেছি সত্যি কথা বলতে। আমি চেষ্টা করব এটা কীভাবে কী করা যাচ্ছে, কারণ বিষয়টা তো আপনারা বুঝতেই পারছেন, এটা তো শুধুমাত্র বিধায়কের হাতে নয়, তো আমার চেষ্টা থাকবে। আমি শুনেছি জাস্ট, আমাকে আগে জানতে হবে যে কবে গেছে কী বৃত্তান্ত, আর সেজন্য আমার পক্ষে এক্ষুনি এটা নিয়ে কোনো মন্তব্য করাটা একটু কঠিন। ফ্রান্সে আছে এটা আমি জানি, কিন্তু কবে এখন ফ্রান্সের কোন জায়গায় আছে কীভাবে আছে এতটা ডিটেল আমি জানি না। ব্যুরো রিপোর্ট, নিউজ মোমেন্টস ল্যান্ড, নদিয়া।